ওই মনি মনি কষ্টিল কি যাবেন কষ্টিল ও জাপান যাবে কোথায় যাবে জাপান যাবে তো ঘুরতে যাবে ও তো কোনোদিন ঢাকায় যায়নি ঘুরতে জাপান যায় কি করবে আমি কালকে ওর নিউজ দেখেছি জাপানে কোনো যুদ্ধ চলতেছে না ওরে তো এয়ারপোর্টে ঢুকতে দিবে না জাপান যাবে কি করে ওরে সে যুদ্ধ না মনি কিন্তু অনেক আশা করে আমার কইছে তোমার একটা মাত্র শালা তুমি ওর আবদারটা রাখবো না তাই আর কোনো কাজ আছে ও খুদা খুদা রে আমার জান পাখি সোনা পাখি টিয়ে পাখি কি করতিস ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিলাম চেয়ারম্যান হবার পরে তো তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আমি তোমার বড় বউ তুমি প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে তোমার একটা বার বুক কাঁপলো না আবার ছোট বউরে নিস ফেসবুকে পোস্টও দাও যেই পোস্ট লাইক কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে মুন্ডায় কষ্ট ওই বন্যার পানিতে তোমার যদি চুবে মারতে পারতাম আরে আমার একটু বুঝার চেষ্টা করো আমি নিরুপায় ছোট বউয়ের বয়স কম সে অবুঝ চঞ্চলা ছোট মাথায় কি বুদ্ধি থাকে তার মাথা গরম এখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে যদি একটা অঘটন ঘটায় তখন কি হবে তোমার হাতে হাত করি আমার কোমরে ধরি তখন আমি কি করি আর শোনো বিয়ে কি আমি করতে চাইছিলাম তুমি আমার দিয়ে দ্বিতীয় বিয়ে করাইছো আরে সবই তো আল্লাহর ইচ্ছে দেখো তুমি আমার বড় বউ তুমি আমার সংসারে মাথা ঠান্ডা রাখবা একবার সব ঠিক হয়ে গেছে ঠিক আছে তুমি এখন আমার একটা কথা শোনো তোমার কাছে একটা আবদার আছে কিন্তু তোমার রাখা না আরে বলো ও মনি মনি কষ্টিল কি যাবেন কষ্টিল ও জাপান যাবে কোথায় যাবে জাপান যাবে তো ঘুরতে যাবে ও তো কোনোদিন ঢাকায় যায়নি ঘুরতে জাপান যায় কি করবে যুদ্ধ করতে যাবে আমি কালকে ওর নিউজ দেখেছি জাপানে কোনো যুদ্ধ চলতেছে না ওরে তো এয়ারপোর্টে ঢুকতে দিবে না জাপান যাবে কি করে ওরে সে যুদ্ধ না রেমিটেন্স যুদ্ধ যোদ্ধা কি তা কবে কিটা ওই রেমিটেন্স যুদ্ধ করতে যাবে শোনো ও একটা দালালের সাথে কথা হইছে ওই তোমার ১১৫ টাকা লাগবে না ওই ধরো ওই ভিসা মিসা টিকিট মিকিট এইসব করতে তুমি কলো আমার ছোট বারে আবদারটা কলাম রাখবো মনি কিন্তু অনেক আশা করে আমার কইছে আর তোমার একটা মাত্র শালা তুমি ওর আবদারটা রাখবো না তাই আর কোনো কাজ আছে ওর মাথায় নাই দু কলম বিদ্যে সে যাবে জাপানে রেমিটেন্স যুদ্ধ করতে কোনো দরকার নেই জাপানে গেলে পরে ওরে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে এত বাথরুম পরিষ্কার করার ইচ্ছে থাকলে আমার বাথরুম পরিষ্কার করুক তাহলে পরে আমার আরতে গিয়ে বসুক আমি ওরে ডাবল বেতন বাড়ায় দিব না সমস্যা নেই কোনো আসছে কাজ যুদ্ধ করতে যাবে সে জাপান আমার কথা শুনতে তো এখন আর ভালো লাগবে না যাও